জাতীয় ফুটবল দলে নিয়মিত হলেও ইনজুরি কাটিয়ে আবারও ফিরে আসা নাবিব নেওয়াজ জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ফরওয়ার্ড লাইনে নতুন ফুটবলারদের সুযোগ দেয়া এবং তারা ভালো পারফর্ম করায় তৈরি হয়েছে প্রতিযোগিতা। আগামী মৌসুমকে সামনে রেখে তাই নিজেকে তৈরি করছেন জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার জীবন। বিশ্বনাথের লম্বা থ্রো। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে তিন ম্যাচ খেলে বাংলাদেশ। সেই টুর্নামেন্টে মালয়েশিয়া ও বাহরাইনের বিপক্ষে ম্যাচের তুলনায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে বেশ সাবলীল ছিল ফুটবলাররা। পুরো আসরে ফরওয়ার্ড লাইনে খেলেছেন সাজ্জাদ। নতুন ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক মন্দ ছিল না তার। এছাড়া লিগে দুর্দান্ত পারফর্ম করা মোহামেডানের জাফর ইকবালও মাঠে ছিলেন সাবলীল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসও ইঞ্জুরির কারণে শেষ মুহূর্তে এই টুর্নামেন্টে খেলতে না পারলেও চলতি লিগে তার পারফরমেন্সে মুগ্ধ ছিলেন সবাই। স্ট্রাইকার খরায় ভুগতে থাকা জাতীয় দলে ধীরে ধীরে তৈরি হতে থাকা প্রতিযোগিতামূলক মনোভাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। এমন বাস্তবতা মেনে নিয়ে লাল সবুজের নিয়মিত স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বলছেন, ইনজুরি কাটিয়ে ফেরাটা চ্যালেঞ্জিং। ইনজুরির পরে ফিরে আসাটা আসলে অনেক ডিফিকাল্ট। তারপর ফিরছি আমি এবং আমি আত্মবিশ্বাসী, যেহেতু হয়তো বা আমার অনেক কিছু প্রবলেম আছে, যেহেতু ইনজুরি থেকে ফিরেই আমি মাঠে নামছি খুব দ্রুত সময়ে, তো আসলে একটু সময় তো লাগবেই। আশা করতেছি এই সিজনে যদি আমার জন্য মানে আমি নিজেকে নিজের মধ্যে ফিরে পাচ্ছি না, নেক্সট সিজনে ইনশাল্লাহ আমি এটা হয়তো আশা করি পাবো ইনশাল্লাহ। নতুন কোচ হাবিয়ার কাব্রেরার অধীনে বাংলাদেশ দলের সাফল্যের মানদণ্ড মাপতে আরও লাগবে কিছুটা সময়। তবে নতুন কোচের কৌশলে তারুণ্যকে প্রাধান্য দেওয়ার প্রবণতা খুঁজছেন অনেকে, আর এতে করে জাতীয় দলে বেশ কিছু সিনিয়র ফুটবলারের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখছেন অনেকেই। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।